আইপিএল নিলামকে ঘিরে বেশ কিছুদিন ধরে সামাজিক মাধ্যমে বিতর্ক তৈরি হয়েছে। বিতর্ক তৈরি হয়েছে বিশেষ করে যখন চেন্নাই দলে যখন মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স যার নেতৃত্বে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালে জয়ী হয়েছে, অর্থাৎ বিশ্বকাপ গড়ে তুলেছে। প্যাট কামিন্স যাকে প্রথমে চেন্নাই প্রথম 20 কোটি 50 লক্ষ টাকা দিয়ে কিনেছে, তার পরবর্তীতে আমরা দেখলাম সেই রেকর্ড ব্রেক করে 24 কোটি 75 লাখ টাকা দিয়ে ক্রয় করেছে মিচেল স্টার্ক। এই দুটি প্লেয়ারকে এত উচ্চ মূল্যে ক্রয় করার পর বিতর্ক তৈরি হয়েছে কেন, যে বিদেশি প্লেয়ারদেরকে এত দাম দিয়ে কেনা হচ্ছে, অথচ যেখানে রিঙ্কু সিং সাম্প্রতিক দারুণ পারফরমেন্স করছে, ফর্মে রয়েছে, তাকে 50 লক্ষ টাকা দিয়ে তার বেস রেট ধরা হয়েছে, মূল্য ধরা হয়েছে। আমরা দেখলাম 18 কোটি 50 লাখ টাকা দিয়ে সাম কারেন, যিনি যাকে পাঞ্জাব কিংস কিনেছে, এবং 17 কোটি 50 লক্ষ টাকা দিয়ে ক্যামেরন গ্রিনকে কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স, এবং 16 কোটি 25 লক্ষ টাকা দিয়ে ব্যান স্টোককে কিনেছে চেন্নাই সুপার কিংস। তো এই যে এত উচ্চ মূল্য দিয়ে বিদেশি প্লেয়ারকে কেনা হচ্ছে, এখন এটা নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড়, সামাজিক মাধ্যমে যে বক্তব্য সেটা আপনারা দেখছেন, আমাদের পাশে স্ক্রিনে দেখাচ্ছি তাদের বক্তব্য। তারা মানে অনেকেই বলছেন, তারা তাদের বক্তব্য হচ্ছে যে যেটা একটা গুরুতর অন্যায়। একজন লিখেছেন বাপি লোহার, যে গুরুতর অন্যায় হচ্ছে আমাদের দেশের টাকা নিয়ে অন্য দেশের প্লেয়ারদের ধনী করা হচ্ছে। আমার মতে ওদেরকে অংশগ্রহণ করতে দেওয়া উচিত নয়, সেই দিনটা আজও ভুলতে পারছি না আমার, যাই হোক এরকম লিখেছেন যে আইপিএল থেকে এতে ভারতীয় টিমের প্লেয়াররা পিছিয়ে পড়ছে, ভারতীয় ক্রিকেট খেলোয়াড়দের প্রতি অন্যায়, অবিচার মেনে নেওয়া যায় না, এই ধরনের বক্তব্য আসছে। বিশ্বজিৎ বর্মন লিখেছে ভারতের প্লেয়ারদের না কিনে বাইরের প্লেয়ারদের কিনে এই দেশের সম্পদ বাইরে চলে যাচ্ছে, ভারতের বিজনেস ম্যানেজমেন্ট টিম কি করছে, এই ধরনের বক্তব্য আসছে। এবং যেহেতু বাংলাদেশে একটা প্লেয়ার মাত্র মুস্তাফিজকে নেওয়া হয়েছে চেন্নাই সুপার কিংসে, কেউ বলছেন যে তাকে জল টানানোর জন্য আনা হয়েছে, রাখা হয়েছে, খেলতে পারবে কিনা, কিন্তু এই ধরনের বক্তব্য মনে হয় না সঠিক, কারণ মুস্তাফিজ ভালো বল করে এবং চেন্নাই সুপার কিংসে সেখানে একটা ভূমিকা থাকবে মুস্তাফিজের, এবং বোলার হিসেবে বোলারের গুরুত্ব থাকে, কারণ বোলার খেলার সুযোগ প্রচন্ড রয়েছে, কারণ আইপিএল একটা এমন জায়গা যেখানে বোলারদের অনেক বেশি গুরুত্ব, একটু ভালো বল করলে সেখানে সুযোগ কিন্তু রয়েছে। ভারতের আমরা দেখছি যে ভারতের প্লেয়ারকে বঞ্চিত করা হচ্ছে, দেশীয় প্লেয়ারদেরকে এখানে নজরআন্দাজ করে দেওয়া হচ্ছে, বাইরের প্লেয়ারদেরকে বিশাল অঙ্কে কিনে নেওয়া হচ্ছে। তো এখানে দেশীয় প্লেয়ারদেরকে এখানে বঞ্চনা করা হচ্ছে বা তাদেরকে তাদের সঙ্গে একটা অন্যায় করা হচ্ছে, অবিচার হচ্ছে। তো এটা নিয়ে সামাজিক মাধ্যমে প্রচন্ড আলোচনা উঠছে, এবং আলোচনা ওঠাটা স্বাভাবিক যখন দেখা যাচ্ছে যে একটা বোলার তিনি বল করবেন তার একটি বলের মূল্য হচ্ছে 7 লক্ষ টাকার উপরে, মানে যদি তাকে যদি 24 কোটি 75 লাখ টাকা দিয়ে যদি মিচেল স্টার্ককে কেনা হয়, তাহলে সে গোটা ম্যাচে টোটাল যে ম্যাচ খেলবে সেখানে যত পরিমাণ বল করবে একটা বলের দাম 7 লক্ষ টাকার উপরে হচ্ছে। এই ধরনের হিসাব সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, এবং এই বক্তব্য আলোচনাগুলো অমূলক নয়। ভারতের খেলা আইপিএল ভারতের, সেখানে বিদেশি প্লেয়ারদেরকে এনে কেন তাদেরকে এত মূল্য দিয়ে, কেন ভারতে কি এই ধরনের ব্যাটসম্যান নেই, বলার নেই, মিচেল স্টার্কের মতো বলার নেই, নিশ্চয় আছে, তাদের কেন সেই মূল্যটা দেওয়া হয়? রিঙ্কু সিংকে 50 লক্ষ টাকা দিয়ে তাকে বেশ তাকে ভ্যালু দেওয়া হয়েছে, তাকে বিট করা হয়েছে, তো এই নাইন সেভিটা কেন? এটা হচ্ছে বক্তব্য, এবং সামাজিক মাধ্যমে যে আলোচনা হচ্ছে অবশ্যই এটার সার্বত্বা রয়েছে। এবং আগামী দিনে এই ধরনের যে ট্রেন ভারতের আইপিএল এর ক্ষেত্রে, একদিকে তো হচ্ছে কেউ বলছে এটা জুয়া, এই জুয়া থেকে যুবকদেরকে সাবধান থাকার কথা বলা হচ্ছে, যে এটা একটা ব্যবসায় পরিণত হয়ে দাঁড়াচ্ছে, আইপিএল নিয়ে মানে ধারাও অভিযোগ যে আইপিএল একটা এখন একটা সেই ক্রিকেটের যে আবেগ ছিল একটা সময়, সেই আবেগটা এখন আর নেই, সেটা ব্যবসায় পরিণত হয়ে গেছে। এখন মানুষ ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ছাড়া, বিশ্বকাপ ক্রিকেট ছাড়া এখন আর মানুষ অন্যান্য টুর্নামেন্টগুলি খুব বেশি গুরুত্ব দিয়ে দেখতে চায় না, ম্যাচগুলি দেখছে একটা অংশের যুবকেরা, তারা এখানে বলছে যে জুয়া খেলা হচ্ছে, এটা নিয়ে জুয়া হচ্ছে, এটা নিয়ে খেলার চাইতে জুয়াটা বেশি হচ্ছে, বিজ্ঞাপন দেওয়া হচ্ছে ঢালা হারে, এখানে মোবাইল হাতে হাতে, এখানে
জুয়া খেলা হচ্ছে। তো এই যে অবস্থাটা, এই যে মানে ক্রিকেটকে নিয়ে যে একটা ব্যবসা এমন জায়গায় পৌঁছেছে, সেখানে সেই আবেগটা কিন্তু নষ্ট হচ্ছে। এবং ক্রিকেটের নামে সারা বছর ব্যবসা, দর্শকদের মানুষের আবেগটাকে কেন্দ্র করে, বিশেষ করে ভারত, বিশেষ করে এই উপমহাদেশে, বাংলাদেশ হোক, শ্রীলঙ্কা হোক, পাকিস্তান হোক, ভারত হোক, এই দেশগুলি একটা বিশাল মার্কেট। ভারতের মধ্যে 130 কোটির দেশ এবং বাংলাদেশে প্রায় 20 কোটির দেশ, 18 থেকে 20 কোটির দেশ, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, এই সব কিছু মিলে প্রায় এখানে প্রায় 200 কোটির মতো একটা মার্কেট এখানে, যে জনগণ। এই বিশাল মার্কেটটাতে এই ক্রিকেট একটা মানুষের আবেগের জায়গা। এখানে আফগানিস্তান যুক্ত হয়ে গেছে ইতিমধ্যে, আফগানিস্তান খেলছে, তো এই যে নেপালে ক্রিকেট খেলা হয়, কিন্তু এই খেলাটাকে কেন্দ্র করে যেটা পরিচ্ছন্নতা, সাফসুতরা যে ভাব ছিল আগে, ক্রিকেটটাকে ক্রিকেটের মতো দেখা, এখানে একটা আপাত মস্তক বিজনেসের জায়গা হয়ে দাঁড়িয়েছে, এখানে বলার অপেক্ষা রাখে না। এবং এই আমাদের মতো যারা আবেগপ্রবণ লোক, আমাদের যে উপমহাদেশের দর্শকরা, জনগণরা, সেই দ্রুততাকে কাজে লাগিয়ে সেই ব্যবসাটাকে মাথা চাড়া দিয়েছে। এবং ফুটবলকে আর উঠতে দেওয়া হচ্ছে না, অন্যান্য খেলাধুলা, হকি অনেকটাই এখন আর এটা নিয়ে আর আলোচনা খুব বেশি হয় না, হকি, ফুটবল, এই মেয়েদের ক্রিকেটও ডেভেলপ হচ্ছে, ক্রিকেটকে নিয়ে খুব বেশি এগিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু ফুটবল খেলা, এই 130-140 কোটির দেশে 11টা ফুটবল প্লেয়ার তৈরি করা যাচ্ছে না, কেন তৈরি করা যাচ্ছে না, সেই জায়গাগুলি কিন্তু খুঁজে বের করা দরকার। কেউ কেউ বলছেন উত্তর পূর্বাঞ্চলে বা পূর্বোত্তরের যে রাজ্যগুলি, 8টা স্টেট রয়েছে, এখান থেকে কোনো খেলোয়াড় সুযোগ পাচ্ছে না। ত্রিপুরা রাজ্যের মনীষ শঙ্কর মোরাসিং অলরাউন্ড পারফরমেন্সের জন্য সাম্প্রতিক মুম্বাইকে হারিয়েছে ত্রিপুরা, তাকে 20 লক্ষ টাকা ধার্য করা হয়েছিল তার বিডিং প্রাইস, তাকে কোনো দল নেওয়ার আগ্রহ প্রকাশ করেনি, যদিও একটা প্রত্যাশা ছিল যে রাজ্যের যুবক যে মণিশঙ্কর তাকে সুযোগ দেওয়া হবে। বাংলাদেশে একমাত্র প্লেয়ারকে সুযোগ দেওয়া হয়েছে, যদিও অনেকে বলতে চাইছেন যে একটি মাত্র প্লেয়ারকেও কেন সুযোগ দেওয়া হলো বাংলাদেশে। তো আমরা আগে থেকে বলছিলাম যে এই অস্ট্রেলিয়া ভারতের ক্রিকেট ম্যাচ নিয়ে বাংলাদেশ যে আচরণ করেছে, এটার সঙ্গে এর সম্পর্ক আছে। আইপিএলে সামাজিক মাধ্যমে খুব বেশি ভাইরাল হয়েছে যে বাংলাদেশে কোনো প্লেয়ারকে নেবে না ভারত, পারফর্ম করার মতো প্লেয়ার নেই, সেটা হচ্ছে বড় কথা। মুস্তাফিজকে নিয়েছে, এটা প্রমাণ হয়ে গেছে যে মুস্তাফিজকে চেন্নাই নিয়েছে। অতএব বিগত দিনের ঘটনাগুলির সঙ্গে যে ভারত এটাকে গুলিয়ে ফেলেনি, এটা স্পষ্ট। এবং আবার বাংলাদেশ বলছে উল্টো দিকে যে বাংলাদেশে যে 18-19 লক্ষ 20 লক্ষের মতো দর্শক জনগণ আছে, এই একটা প্লেয়ারকে কিনে চেন্নাই একটা বাজিবাদ করেছে, একটা জোয়া খেলেছে নতুন করে, বাংলাদেশের দর্শককে তারা সমর্থনের জায়গায় এনেছে। এই অনেকগুলি আলোচনা কিন্তু হচ্ছে, কিন্তু সবচেয়ে কথা হচ্ছে দেশীয় প্লেয়ারকে বঞ্চিত করে বাদ দিয়ে বিদেশি প্লেয়ারের পকেটে কোটি কোটি টাকা দিয়ে দেওয়া, সেই জায়গাটা কিন্তু দেশের মানুষ এটাকে হজম করতে পারছে না। এই কারণেই সামাজিক মাধ্যমে এই বিষয়টা নিয়ে বারবার কিন্তু অভিযোগ উঠছে এবং এটা নিয়ে প্রতিবাদ হচ্ছে, মানুষ কিন্তু প্রতিবাদ করছে। এবং সাম্প্রতিক মুম্বাই টিমে রোহিত শর্মার সঙ্গে যে ঘটনা ঘটেছে, এর ফলেও কিন্তু প্রতিবাদ হয়েছে আমরা দেখেছি। এবং মুম্বাইয়ের যে অফিসিয়াল পেজ, এখান থেকে 2 থেকে 3 মিলিয়ন দর্শক আনফলো করে দিয়েছে। অতএব এই আইপিএলটাকে কেন্দ্র করে 24-এ কিন্তু একটা ইন্টারেস্টিং জায়গাতে এসেছে। এবং হার্দিক পান্ডিয়াকে এখানে ক্যাপ্টেন করা হয়েছে, হার্দিক পান্ডিয়া এখন আবার অসুস্থ হয়ে দল থেকে বের হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে রয়েছে। তো সব দিক থেকে মিলে আগামী আইপিএল একটা ইন্টারেস্টিং জায়গায় গিয়ে কিন্তু পৌঁছছে, যদিও দেশের ক্রিকেটাররা কিন্তু বঞ্চিত হচ্ছে এবং আইপিএলকে একটা অংশের মানুষ, বড় অংশের মানুষ সেটাকে জুয়া ছাড়া কিছু দেখতে চাইছে না। আজকে আলোচনা আমরা এখানে রাখছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।